খাজান তা খুব তাই খুব চং বেলাইন ইন্টারেস্টিং ওয়াই ওয়ান জি মেডি আর ওয়াই সেকে সাও নর্থ ইস্ট লাইভ ওয়াই সেকে সাও নিউজ লাইভ তাই ওয়াই সেকে সাও পূর্বাঞ্চল নিউজ নেই যা কনফিউজন খাইনে বাকি যা ভাইরাল খাইনে বাকি গবং মা দাল বিদাল মিডিয়া নি পরিচয় দিবই বরক যা ফোন তৈ ইন্টারভিউ নাই যা কর কদক খাই চিনি দফা নরে পরে খাইনে বাকি চেষ্টা খাইমানে কাইছে নমুনা নগ্নতি না শেয়ার খাইনে থাকত খাই নাই হ্যাঁ সৌদাগর নিউজ লাইভ থেকে বলছি। কে বলছেন? নিউজ নর্থ ইস্ট লাইভ থেকে বলছিলাম। হ্যাঁ বলেন, কি বলেন? আচ্ছা আপনি লাইভে আছেন, এখন দর্শক বন্ধুরা সবকিছু শুনতে পাচ্ছে। আজকে অনিমেষ দেবনা বললো যে বিজেপি এবং ত্রিপুরা মাথা জোট হলেই ত্রিপুরা ল্যান্ড সম্ভব, এই বিষয়ে আপনার কি মতামত থাকবে? This call is now being recorded. না আপনার প্রশ্নটা আমি বুঝছি না। ত্রিপুরা মাথা এবং বিজেপি জোট হলেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সম্ভব, অনিমেষ দেবনার মুখে শোনা গেল, আপনি এমডিসি হিসাবে কি বলবেন? আমি তো শুনলাম না, এখন পর্যন্ত তো এসব বিষয় নিয়ে আমি শুনলাম না। উনি আজকে প্রত্যক্ষ সমাবেশে বললেন না, কোনখানে বলেছে এটা তো আমি দেখিনি এখনো, আমি তো শুনিনি। তাহলে কি বিজেপি আর ত্রিপুরা মাথা জুটে যাচ্ছে? না উনি বক্তব্য কি রেখেছেন এটা তো আমরা জানি না, আমি বিশেষ করে আমি জানি না, অন্য কাউরা কি কেউ কি শুনেছে কি না আমি এটা তো আমি জানি না, কিন্তু বিজেপির সঙ্গে জোট হওয়ার বিষয়টা কি থাকবে? বিজেপি চায় না যে ত্রিপুরা রাজ্যতে এডিসি এলাকা নিয়ে একটা রাজ্য হোক। গত যে 2018 নির্বাচন বিধানসভা নির্বাচন আইপিপির সঙ্গে ওনারা জোট করেছিলেন, আইপিপি বলেছে ত্রিপুরা ল্যান্ড দাবি নিয়ে বিজেপির সঙ্গে জোট হয়েছে, কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে যে বিজেপির প্রভারী রাজ্য ত্রিপুরা রাজ্যের প্রভারী সুনীল দেওদের উনি বলেছেন ত্রিপুরা ল্যান্ড কোনোদিন দেব না, কোনোদিন হবে না, এই দাবি নিয়ে আইপিএফসির সঙ্গে কোনো জোট হয়নি, এবং পরবর্তী সময়ে দেখলাম আবার আইপিএফটির যে প্রেসিডেন্ট মাননীয় এই মন্ত্রী এনসি দেবর্মা উনি বলেন যে আমরা ত্রিপুরা ল্যান্ড দাবি নিয়ে জোট হয়েছি। তো এখন আমরা বুঝলাম যে আমরা বুঝতে পারি যে বিজেপি কোনোদিন ত্রিপুরা ল্যান্ড হয়তো বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোনোদিন ওরা মানবে না। তো কাজে আমরা চাই, আমাদের পার্টি চাই, তাহলে কি জাতীয় দল কংগ্রেসের সাথে যাচ্ছেন? না আমরা কোনো মতেই কোনো দলের সঙ্গে আমরা কোনোদিন জোট হব না, যতদিন যতক্ষণ পর্যন্ত জাতীয় দল ইন রিটেন এগ্রিমেন্ট। হ্যাঁ এগ্রিমেন্ট। আরেকটা বিষয়, হ্যাঁ বলেন, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা মাথা সুপ্রিমো যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একটা ভালো সম্পর্ক রয়েছে, এটা আমি জানি। যদি যদি দুজনের মধ্যে সম্পর্ক হয় তাহলে কি আপনারা জুটে যেতে বাধ্য হবেন কংগ্রেসের সাথে? এটা এই বিষয়গুলো আমি জানি না, উনি মহারাজার সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে মহারাজার সঙ্গে উনি এই কথাগুলি এই প্রশ্নগুলি আপনি মহারাজাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, এই বিষয় নিয়ে আমি কিছু বলবো না। এবং সুদীপ রায় বর্মন, মাননীয় সুদীপ রায় বর্মন উনি যদি মহারাজের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি সুদীপ রায় বর্মনকে জিজ্ঞেস করুন, না হলে মহারাজকে জিজ্ঞেস করুন। যদি কংগ্রেসের সাথে জোট হয় আপনি এমপি হিসেবে কি বলবেন? আমি এটাই বলবো, আমরা চাই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়তো বা ত্রিপুরা ল্যান্ড একটা সাংবিধানিক অধিকার, যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘ বছর 70 বছর ধরে আমাদের রাজ্যের যারা ত্রিপুরাছা আছে এই ত্রিপুরাছা জনগোষ্ঠী এই 70 বছরে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি এবং সরকার থেকে এমন কিছু পায়নি যে আজকে আমাদের সেই কারণে আজকে আমাদের অস্তিত্ব সংকটে হয়েছে। আরেকটা বিষয় দাদা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো,
তৎকালীন ভারতের কংগ্রেসের প্রধানমন্ত্রী কিন্তু ইন্দিরা গান্ধী এডিসি চালু করেছিল। তো আপনাদের জন্য সুযোগ সুবিধা কিন্তু কংগ্রেস সরকারই করে দিয়েছিল। এই মুহূর্তে বিজেপির সাথে জুটে যাওয়া এটা কি মতানৈক্য হয় না? দেখেন এখন আমি যদি আপনি যদি প্রশ্ন করে থাকেন তাহলে আমি আপনার উত্তরে এটাই বলবো, এডিসির আন্দোলন করেছে টিজিএস, ত্রিপুরা উপজাতি যুব সমিতি। যখন টিইউজেএস আন্দোলন করেছে তখন কংগ্রেস কেন্দ্রীয়তে সরকার ছিলেন, তখন কংগ্রেস দিয়েছে, দিয়েছে, ঠিক আছে মেনেছি। কিন্তু সেই জোট সরকারের আমলে আমরা দেখলাম এডিসিতে প্রথম সরকার গঠন করে সিপিআইএম। কাজেই এটা কোনোদিন হতে পারে না যে এডিসি যারা দিয়েছে ওনারাই পরবর্তী সময়ে আবার নতুন করে কিছু দেবে। যদি সরকারে কেন্দ্র সরকারে যদি বসে ক্ষমতায় থাকে, আমি যতটুকু বিশ্বাস করি কেন্দ্র সরকার যারা এখন আছেন বিজেপি হোক এবং কংগ্রেস হোক ওনারা ত্রিপুরা ল্যান্ড দেবে না, কিন্তু আমাদের শর্ত থাকবে আমরা ত্রিপুরা ল্যান্ড চাই, এটাই। তবে ত্রিপুরা বিধানসভা কিভাবে দখল করা হবে যদি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি জাতীয় দলগুলা মান্যতা না দেয়? আগামী দিনে দেখা যাবে নির্বাচন, এটার বিষয়গুলি নির্বাচন এটা ঠিক করবে, নির্বাচনের যে রেজাল্ট এটা ঠিক করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সৌদাগর ভাই, পূর্বাঞ্চল নিউজ নেই স্টেটমেন্ট না মানি। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনাকে পূর্বাঞ্চল প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ নমস্কার, একটি বিষয় আপনার কাছ থেকে জানার ছিল, কারণ কথা এখন ভাইরাল হচ্ছে তৃণমূল এবং কংগ্রেস জোট, সেটা নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নাকি সেটা রূপরেখা পূর্ণতা পাবে, কি বলবেন এই বিষয়টুকু নিয়ে আপনি? অ্যাকচুয়ালি যারা এইভাবে ভাইরাল করছে তারা চায় যে একটা আঞ্চলিক দল কোন একটা ন্যাশনাল পার্টির সঙ্গে যেভাবে বিজেপি এবং আইপিপির সঙ্গে অ্যালায়েন্স হয়েছিল সেভাবে অ্যালায়েন্স হয়ে আবার বিলুপ্ত হয়ে যাক। কাজেই আমাদের ত্রিপুরা মথার যা কিছু নীতি নির্ধারণ সেটা আমাদের মহারাজা বুবাগরা করবে, এবং আমাদের ত্রিপুরা মথার এখন পর্যন্ত স্ট্যান্ড হচ্ছে আমরা কাউর সাথে অ্যালায়েন্স হব না, এবং সেই অ্যালায়েন্স যদিও হতে হয় তাহলে আমাদের একটাই দাবি থাকবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমাদেরকে দেওয়ার জন্য তারা যদি প্রস্তুতি নিয়ে থাকে তাহলে শুধু আগামী দিনে অ্যালায়েন্স হতে পারে, তাহলে এটা ছাড়া আরেকটা বিষয় জানার চেষ্টা করবো। অপরদিকে কংগ্রেস ত্রিপুরা দাবি করছে যে ত্রিপুরা মথার দল যে দাবি তুলেছেন সেটা সাংগঠনিক অধিকার রয়েছে আপনাদের, কোথাও কি কংগ্রেস ত্রিপুরা মথার জোটের সম্ভাবনা রয়েছে? না, এখন পর্যন্ত আমি এটা বলতে পারবো না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রালে বসে আছেন বিজেপি এবং রাজ্যতে তো কংগ্রেস নাই, তো কাজে যদিও কংগ্রেস বলে থাকে ত্রিপুরা ল্যান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমর্থন করে এবং আমাদের যে দাবিগুলো এটা সাংবিধানিক, ঠিক এটা তো আমরা তো অসাংবিধানিক বলি নাই, আমরা তো বলছি এটা সাংবিধানিক, সংবিধানে আছে, তার জন্য আমরা এই আন্দোলন করছি ধাপে ধাপে, তার জন্য আমরা এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ডিমান্ডটাও উঠিয়েছি, তো এটা তো কোনোদিন অসাংবিধানিক নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা এই এই বাউটাভাবে প্রচার করছে যে কংগ্রেসের সাথে ত্রিপুরা মথার জোট হবে, এটা বাস্তব নয়, এটা সত্যি নয়, আর যদিও হতে হয় তাহলে আপনাকে এটাই বলে দিয়েছি, ক্লিয়ার বলে দিয়েছি যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এটা লিখিত একটা স্টেটমেন্ট দিতে হবে, যে একটা প্রমিস করতে হবে যে কেন্দ্রতে সরকার আসার পর বা কেন্দ্রতে যারা সরকার আছে যারা বিজেপি আছে তারাও
যদি অ্যালাইন্স হতে চাই তাহলে গ্রেটার ত্রিপুরার দাবিটা আমাদেরকে দিতে হবে। আমরা কয়েকদিন আগে সর্বশেষ একটা বিষয় জানার চেষ্টা করব, কয়েকদিন আগে ত্রিপুরার উপনির্বাচনে সুরমা কেন্দ্রে দেখা গেল কংগ্রেস আপনাদের সমর্থন করেছে, কংগ্রেস প্রার্থী দেয়নি, সেই মোতাবেক ছ আগরতলা বিধানসভা কেন্দ্রেও কিন্তু আপনারা প্রার্থী দেননি, সেটাকে কি কোথাও একটা জোটের পক্ষে কথা হচ্ছে নাকি? না, এমন তো কিছু নয়, পলিটিক্যালি কেউ একটা সংগঠন আর একটা সংগঠনকে এটা সমর্থন করতেই পারে, যেমন শুধু কংগ্রেস নয় ত্রিপুরা মথাকে সিপিআই যারা আছেন ওনারাও সমর্থন করেছিলেন, তো পলিটিক্যালি এটা গ্রাউন্ডে এটা হতেই পারে, তো তার জন্য এটা অ্যালায়েন্সের কোনো সম্ভাবনা থাকবে এটা তো এমন তো কোনো কথা নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফাইনালি ইংকেনর যতন খানা বাইকেনা আনো যে ইন্টারভিউ না ওই আনো কনফিউশন খাইনেন বাকি চেষ্টা করে মানে বাট আনি ক্লিয়ার স্টেটমেন্ট মান মানে ইয়াগুলো বড় অপন নিউজও কোনো জায়গা ফান হেরিয়া ড্যাট মিন্স বড় ফেক প্রমাণঙ্কা কাজে কেবো তা থকাই যাদি কেবো নাংনু ইয়া ককটা সাদি সতর্কতং দি অ্যান্ড ক্লিয়ারলি স্টেটমেন্ট সাদি যেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাঙ্গো হয়তো বা ত্রিপুরাল্যান্ড নাঙ্গো খুলমাইকা হামবাই।